কোনো ব্যক্তি যদি তার দিনকে শক্ত করে আঁকড়ে ধরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও তাকে বাড়িয়ে দেওয়া হবে। যেই ব্যক্তি মনে করে যে আমার জীবনে যা কিছু ঘটে যাবে আমি ইসলামের বিমুখ চলবো না, ইসলামের কোনো বিধিবিধানকে আমি লঙ্ঘন করব না, তাহলে সেই ব্যক্তি পদে পদে পরীক্ষিত হবে। তার আত্মীয় স্বজনের মোকাবেলা তাকে করতে হবে, বিভিন্ন অনুষ্ঠানগুলোকে তাকে ছেড়ে দিতে হবে, ওই সোসাইটি স্ট্যাটাস তাকে প্রত্যাখ্যান করতে হবে যেহেতু সে ইসলাম ফলো করবে এটা দাবি করেছে। তাকে তার গেটআপ চেঞ্জ করতে হবে, তার মাথায় টুপি পরে যাবে, তার মুখে দাড়ি গজিয়ে যাবে, তার প্যান্ট টাকনার উপরে উঠে যাবে, তার মুখ হারাম থেকে মুক্ত হয়ে যাবে, তার রং ঢং থাকবে না, যেখানে সেখানে সে হাসি ঠাট্টা তামাশায় মিলতে পারবে না, তার ওয়াইফ তার ঘরে পর্দা থাকবে, পর্দাবিহীন তারা চলবে না, তার ঘরে মিউজিক বাজবে না। এগুলো প্রত্যেকটা জিনিস মেনটেন করে চলা একজন ব্যক্তি বুঝতে পারবে পরীক্ষা কি জিনিস। কিন্তু আমরা যারা মুসলিম ঘরে জন্ম, আমরা যারা মনে করি যে আমরা ইসলাম পালন করতেছি, কিন্তু ওই খাতনার দাওয়াতেও আপনি প্রেজেন্ট, বার্থডের দাওয়াতেও আপনি প্রেজেন্ট, ম্যারেজ ডের দাওয়াতেও আপনি প্রেজেন্ট, পাশের বাড়িতে উরুস হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায়, ওখানে খাতনা করানো হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায়, ওই গান বাজনায় ওখানেও আপনাকে চাঁদা দিতে দেখা যাচ্ছে, ওয়াজ মাহফিলে আপনি বসেন আবার গানের অনুষ্ঠানেও বসেন। আপনি বুঝবেন না পরীক্ষা কি জিনিস। যেই ব্যক্তি মনে করে যে ধর্মকর্ম সব কি শুধু ধর্মকর্মই চলে, দুনিয়াও করতে হয়, এ বুঝবে না পরীক্ষা কি জিনিস। যেই ব্যক্তির পোশাক যেমন খুশি তেমন, সে কালারে কোনো ভেদাভেদ খুঁজে না, কোনটা জায়েজ না জায়েজ সে ভেদাভেদ বুঝে না, যারা এগুলো মেনে চলে না সে কোনোদিন বুঝতে পারবে না যে ইসলামের উপরে চলতে আবার কষ্ট কিসের, সে বুঝবে না কখনো। যে ব্যক্তি ফজর পড়ে না সে বুঝবে না জামাতে উপস্থিত হওয়া এটা কত কষ্টের ছিল, সে বুঝবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি স্রষ্টা তিনি বুঝেন যে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা এটা যে কত কষ্টের, এটা আল্লাহ বুঝেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা উল্লেখ করে দিয়েছে কোরআনে। আপনি সেটা পাবেন কোন আয়াতে? সূরা বাকারার ৪৫ ৪৬ ৪৭ এই তিনটা আয়াতের মধ্যে পাবেন। ৪৫ থেকে নিয়ে পড়েন, বনি ইসরাঈলদের সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন। আল্লাহ বলছেন পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করা এটা অনেক বড় কাজ। ওয়াইন্নাহা লাকাবীর, আল্লাহ বলছেন অনেক বড় একটা ব্যাপার। তবে এটা কাদের জন্য সহজ? ইল্লা আলাল খাশিন, যারা আল্লাহকে ভয় করে এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তাদের জন্য সহজ। কিন্তু কাজটা কিন্তু সহজ নয়। আল্লাহ বলছেন কাজটা বড় কঠিন। যদি আপনি দাবি করেন যে আমার কথা মিথ্যা, তাহলে কালকা থেকে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে দেখান, তাহলে আপনি পাবেন বেটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি মুসলিম, পড়ে দেখান। আল্লাহ বলছেন ওয়াইন্নাহা লাকাবীর। আপনি ভাবছেন আপনি সমাজ সেবা করে বহু বড় কাজ করে ফেলতেছেন, আপনি এই প্রথম কাতারে যারা উপস্থিত হয় তার ধারে কাছে পর্যন্ত নাই। আপনি যেই দিন আসতে পারবেন তাদের কাদের সাথে কাঁধ মিলিয়ে কাতারে দাঁড়াতে পারবেন, সেই দিন আপনি মনে করবেন যে হ্যাঁ আমি ধর্মকর্ম করছি, আমি কিছু নেকির কাজ করতেছি। আল্লাহ বলছে ওয়াইন্নাহা লাকাবীর, এটা অবশ্যই অনেক বড় ব্যাপার যারা পাঁচ ওয়াক্ত সালাতকে হেফাজত করে। তাহলে তারা বুঝবে যে ইসলাম পালন করাটা কত কঠিন। যেই ব্যক্তি দেখবে যে আমি এই পথে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবো, সে বুঝবে না যে ইসলামকে ফলো করলে কতটা বাধাগ্রস্ত হতে হয়। কিন্তু সেই ব্যক্তি বুঝবে যেই ব্যক্তি ওখান থেকে মুখ ফিরিয়ে নেবে, যার ঘরে হয়তো আজকের খাবার আছে কালকের হয়তো নাই, যার ঘরে হয়তো দেখতে পাবে যে তার বাচ্চারা অনেক কিছু খেতে চায় দিতে পারে না, কেন সে হালালের উপরে আছে, সে চাইলে ওদিক সেদিক যেতে পারে না। সেই ব্যক্তি বুঝে যে ইসলাম পালন করলে কত কঠিন। যদিও আলহামদুলিল্লাহ সাহাবিদের চেয়ে আমাদেরকে অনেকটা লুজ করে দেওয়া হয়েছে, আমাদের ঘরে ওডেল খাবার থাকে, এক মাস পর্যন্ত না খেয়ে থাকবেন আপনার ঘর, এত পরিমাণ রিজার্ভ আছে, কিন্তু সাহাবিদের এটা হতো না। তো যে দিনকে যত শক্ত করে আঁকড়ে ধরবে, যেই ব্যক্তি ওয়াদা করে নেবে যে আমি হারাম খাবো না, সে আল্লাহ তাকে দেখাবে যে ধর্ম পালন করার ক্ষেত্রে কতটা মজা আছে এবং কতটা কষ্ট আছে, সেই ব্যক্তি বুঝতে পারবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন কানা ফি দীনিহি সালাবাতুন জিদা সালাবা, সে যত বেশি দিনকে আঁকড়ে ধরবে সে তত বেশি কষ্টের সম্মুখীন হবে। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতুন খুফফিফান, আর যে ব্যক্তি যত বেশি তার ধর্মের ক্ষেত্রে শিথিল দেখবে, সে ধর্ম অত্যন্ত সহজ, সে দেখতে পারবে ইসলাম ধর্ম সহজ। যেমন আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ মনে করে সে একটু দাড়ি রেখে নিয়েছে, প্যান্ট শার্ট সবই ঠিক আছে, টুপিও পরে নেয়, শুক্রবার আসলে আপনার ওয়াজ মাহফিলের মধ্যে চেয়ার তাকে দিয়ে দেওয়া হয়, সে ভাবছে এরকম হলে তো ধর্ম অত্যন্ত সহজ। তার বাসার যে কোনো অনুষ্ঠান মরে গেছে, কেউ হুজুর একজন ডাক দিলে হুজুরকে পাওয়া যায়, চল্লিশা করাতে হবে, হুজুরকে পাওয়া যায়। একটা হাফেজকে দিয়ে কোরআন পড়াতে হবে, সে কোরআন পড়ার প্রয়োজন বোধ করে না। কেন? কারণ সে জানে 500 টাকা দিলে আমি একজন হাফেজকে আমার ঘরে কোরআন পড়িয়ে নিতে পারবো। সে দেখছে ইসলাম অত্যন্ত সহজ। বলা হয়েছে যেই ব্যক্তি তার দ্বীনের ক্ষেত্রে যত বেশি শিথিল, আল্লাহ বলছে সে দ্বীনকে তত বেশি হালকা দেখতে পাবে। কারণ যেই ব্যক্তি ফেজ হতে চায় না হকের, সেই ব্যক্তি সব কিছুকে আমভাবে দেখতে পায়। যেমনটা বলেছি, সব রকমের স্টেজের মধ্যে আপনাকে দেখা যায়। কিন্তু আপনি যখন দেখবেন আপনার ঘরে চাঁদা চেতে এসেছে গানের, আর আপনি বলবেন যে না আমি গানের টাকা দেই না, তাহলে ওই সমাজে টিকে থাকা আপনার জন্য তখন আপনি কষ্ট ফিল করবেন। যখন আপনি দেখবেন পাশের বাসায় নাচ গান হচ্ছে আর আপনি গিয়ে বাধা দিবেন যে দেখেন আমরা তো নামাজ পড়ি, ফজরে উঠতে হবে, মিউজিক বন্ধ করেন। আজকে এটা আমরা বলি না বিদায় আমাদের কাছে ধর্ম সহজ, কিন্তু আপনাকে বলতে হতো, এটা আপনার দায়িত্ব। যখন আপনি আপনার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আপনি ভেবেছেন ইসলাম তো সহজ, কেউ নাচ গান করবে, কেউ ইবাদত করবে, কেউ কোরআন পড়বে, কেউ গীতা পড়বে, এমনটা হয়ে গেছে আমাদের ধর্ম। আমরা সবাই ভাই ভাই, যার যার ঘরে যা যা করি এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তারপর আমরা মুসলিম। ঐক্য চায় তারা, এভাবে ঐক্য হয়, বাতিলের সাথে ঐক্য হয়। সৎ ব্যক্তি আর অসৎ ব্যক্তি সমান হতে পারে? কি করে হতে পারে? আল্লাহ বলছেন যে জান্নাতি আর জাহান্নামী সমান, এটা হতে পারে না। তাহলে যেই ব্যক্তি ইসলাম পালন করে আর যেই ব্যক্তি ইসলাম পালন করে না, আংশিক কিছু ফলো করে, তার মানে সেই ব্যক্তি ইসলামটাকে যেভাবে দেখতে পায়, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন পড়ে তারা যেইভাবে দেখতে পায়, ওই লোক কি সেম দেখতে পায়? দেখতে পায় না। কারণ যদি একই রকম দেখতে পেত তাহলে তার গালেও দাড়ি গজিয়ে যেত, তার প্যান্ট টাকনার উপরে উঠে যেত, সেও কোরআন পড়তো, সেও আল্লাহ ছাড়ার কাউকে ডাকতো না, সেও নামাজে 5 ওয়াক্ত উপস্থিত হতো। কারণ আপনি তো ওইভাবে দেখতে পাচ্ছেন না যেইভাবে তারা দেখতে পায় যারা প্রথম কাতারে আসে। তাহলে দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার দিন যত শক্ত করে সে ধরবে, সে তত বেশি বাধা প্রতিকূল লক্ষ্য করবে। কিন্তু যেই ব্যক্তি দিনের ক্ষেত্রে শিথিল, ওই যে বললাম আপনাকে দাওয়াত দিয়েছে, বার্থডের দাওয়াত, আপনি সেখানে উপস্থিত, আপনি বুঝবেন না যে ধর্ম পালন করার মধ্যে কষ্ট রয়েছে, বুঝবেন না। তো আলা কুল্লি হাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতুন খুফফিফান, যেই ব্যক্তি ধর্মের ক্ষেত্রে শিথিল তাকে তার ধর্মকে হালকা করে দেয়া হবে।